জান ভাবতাছি দেশে যাব। দেশে যাবা? কেন যাবা দেশে? কেন যাবা? ওকে দেশে যাব না, আরে শীত আছে, বেন্না বেন্না উঠমুট, ঠান্ডা ঠান্ডা, গরম গরম বাফা হিটা খাম, যাব না। তাহলে দেশে যাবার সমস্যা কি? আমাকে বলার কি আছে? যাও তুমি দেশে যাও, তোমার দেশ, তুমি যাবা। তুই যাই তো না। আমি কেন যাব তোমার দেশে, তাই না? আমি কেন যাব তোমার দেশে? আর তোমার দেশে গেলে তো তোমার নোয়াখালীর দেশে গেলে তো পাসপোর্ট লাগে। আমার পাসপোর্ট আছে। আরে এই শীতে পাসপোর্ট নিষিদ্ধ, যাও। পাসপোর্ট নিষিদ্ধ না, পাসপোর্ট লাগবেই। তোমার দেশে আমি যাব না, তুমি যাও। তোমার মন চাইছে তুমি একা একা যাও। কেন আঙ্গ দেশ কি এত হাসানি, তুই যাই তা না? আমি কেন যাব? আল্লাহকে যাইবা, থাকবা। তোমার মন চাইছে তুমি যাও, তুমি গিয়ে তারপর আবার চলে আসবা, ঢাকায় চলে আসবা। কেন যাবে না তুমি? কারণ হচ্ছে নোয়াখালী সবই অশিক্ষিত। আমি নোয়াখালী যেতে পারবো না, আমার একটা প্র্যাকটিস আছে। ওকে, তুই আর নোয়াখালী কই অশিক্ষিত বলছস? নোয়াখালী তো অশিক্ষিত, যেটাকে যেটা অশিক্ষিত ইয়া। তুই কোন কোন জায়গা শিক্ষিত ক? আমি ঢাকায় আপুলারে, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তোরা ঢাকার হলো কেন নাম জানি না। আমি একজন শিক্ষিত। ও কই স্কুলে যাস না, বার্ষিক মধ্যে যা বি সিগারেট কাস, রঙিন রঙিন তেলা দেন না, জামা কাপড় গাদ দস, আর ইয়ে করস। আমি শিক্ষিত বলা ঢাকায় আপুলা, আমি নোয়াখালী যাওয়া আমার পক্ষে সম্ভব না। ওকে, কি জুতা তো লগা প্রেম করার কোনো শখ নাই তুই? আমগো দেশের কাছ কি আমরা অশিক্ষিত মূর্খ না? তো নোয়াখালী আমি যাব না, বাস। নিমু না তোর, তোর কোনো যোগ্যই নাই নোয়াখালী যাওয়ার। আমার মতো লোক নোয়াখালী জীবনে যাবে? হ্যাঁ যাবে। তোর মতো নোয়াখালী অশিক্ষিত, তোর তো পাসপোর্টই দিবে না, তুই নোয়াখালী যাবি কেমনে? আমার পাসপোর্টের দরকার না, আমার নোয়াখালী পাসপোর্টের দরকার না। আমার চিটাগাং বরিশালে পাসপোর্ট হলে চলবে। যা নোয়াখালী আমার দরকার নাই, যা। তোর মতো ইয়া নোয়াখালী মায়া আমার দরকার নাই, যা। What? Five.